বাংলাদেশ মানেই অসংখ্য নদ নদী দিয়ে ঘেরা অবারিত প্রাকৃতিক সৌন্দর্য। নদী শুধু এদেশের মানুষের জীবন জীবিকার অংশ নয়, নদী এদেশের সৌন্দর্যের অন্যতম এক অনুষঙ্গ। প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসুদের জন্য নদীর বুকে ঘুরে বেড়ানো দারুণ এক আকর্ষণের নাম। নদীর তীরে পড়ন্ত বিকেলে আলো ছায়ার অদ্ভুত খেলায় একটু একটু করে চারপাশে জমতে থাকে রক্তিম আভা। গগনজুড়ে ছেয়ে যায় তার লালিমা, তার লাবণ্য। একাকার হয়ে যায় আকাশ, নদী আর প্রকৃতি। এর সম্মিলনে সৃষ্টি হয় মোহনীয় এক পরিবেশ। এমনই অপার সৌন্দর্যের দেখা মিলবে পদ্মার পাড়ে। নদীপাড়ের নির্মল শীতল বাতাসে নাগরিক সকল অবসাদ মুছে আবার প্রাণবন্ত হয়ে উঠতে আপনিও ঘুরে আসতে পারেন পদ্মার এপারে। নির্মল পরিবেশ, কোলাহল মুক্ত এক সুন্দর পরিবেশ আপনার প্রাণে জাগাতে পারে এক সুন্দর মনোরম উদ্বেলিত অবস্থা। আমরা দূরে দেখতে পাচ্ছি 6.15 কিলোমিটার দীর্ঘ ও 18.10 মিটার প্রস্থ সম্বলিত স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এটি। নদীর বুকে দিয়ে চলে যাচ্ছে একটি চমৎকার ফেরি। এ পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সাথে যুক্ত হবে দক্ষিণবঙ্গের 19টি জেলা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসে একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। 2 স্তর বিশিষ্ট স্টিল আর কনক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে থাকবে 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে থাকবে একটি একক রেলপথ। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে নির্মিত, চায়না মেজর ব্রিজ কোম্পানি কর্তৃক নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু। আমাদের স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে। দক্ষিণবঙ্গের 19টি জেলা যুক্ত হওয়ার ফলে আমাদের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। দক্ষিণবঙ্গের মানুষের জনজীবনে এক অভূতপূর্ণ পরিবর্তন দেখা দেবে, হয়ে উঠবে দক্ষিণবঙ্গ একটি অর্থনৈতিক এলাকা।